যে পাল এসেই সাধারণ মানুষের সঙ্গে থাকছেন, বিভিন্ন রকম গণ্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তার পরিজনের সঙ্গে তার জন্য বাসন্তী চলে গেছেন সুন্দরবনে। এখানে যারা ইফেক্টেড সবার সঙ্গে শুনেন, কথা বলেন, খুব সেন্সিটিভ, তো দরকার আছে যে নিজের চোখে দেখার যে আইন শৃঙ্খলার অবস্থা কী হয়েছে আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কীরকম আছেন, সেজন্য তাকে আমি তো ধন্যবাদ জানাই যে এত অ্যাক্টিভ উনি, প্রোঅ্যাক্টিভ। সাধারণ মানুষ কমপক্ষে একটা লোককে পাশে পাবে। রামনগর রাজ্যপালের পঞ্চায়েতে মৃতের সংখ্যায় উদ্বিগ্ন রাজ্যপাল, শয়তানের খেলা শেষ হবে এটা রাজ্যপাল বলেছিলেন, শেষের শুরু বাংলাতেই হবে। আমরাও সবাই উদ্বিগ্ন, স্বাভাবিক, এই ধরনের ঘটনা ঘটনা পশ্চিমবঙ্গের ইমেজের পক্ষে ভালো নাই। তিনি সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে দেখছেন, ভাবছেন, বলছেন কমসে কম, বাকি তো কেউ বলে না। আমরা আশা করবো তার হাত দিয়ে সমাধান হবে। গতকাল একজন গুলি চালাতে চালাতে ধরা পড়েছিল, তাকে ISF-এর কর্মীরা তাড়া করতে সে পড়ে যায় মাঠের মধ্যে। সে স্বীকার করে যে 5,000 টাকা নিয়ে সে এসেছিল এবং শওকত মোল্লা পাঠিয়েছিল তাকে 11 রাউন্ড গুলি দিয়ে। গুলি যখন শেষ হয়ে যায় তখন সে পালাতে শুরু করে। আপনি দেখুন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলছে, বারবার আমরা বলছি যে TMC পার্টির তরফ থেকেই এই গণ্ডগোলগুলো করানো হচ্ছে। এরকম বিশেষ করে মুসলিম এলাকাতে এই গণ্ডগোলটা বেশি, যতগুলো মুসলিম বেল্ট সব জায়গায় গণ্ডগোল। দুর্ভাগ্যের বিষয়, মুসলিম সমাজকে আর এইসব যুদ্ধে বড় হিসাবে ইউজ করা হচ্ছে, তাদের হাতে বোম বন্দুক তুলে দেওয়া হচ্ছে, মরছে ওরা, মারছে ওরা, যত মারা যাচ্ছেন সব মুসলিম। যারা ঘায়েল হচ্ছে বা যারা দোষী সাব্যস্ত তারাও মুসলিম। আজকে মুসলিম সমাজে যারা নেতৃত্ব করছেন তাদের ভাবার দরকার, তাদের সমাজের লোকেদেরকে, গরিব মানুষদেরকে কি রাজনীতির বড়ে করে রাখবেন না তাদেরকে মানুষ করার সুযোগ দেবেন? গতকাল যখন বোমগুলিতে জ্বলছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা, মানুষের মৃত্যু হচ্ছে, আহত হচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূল দলটাকে একটা মাস পার্টি করবেন। মাস পার্টি তো হয়ে গেছে, চোর ডাকাত, গুন্ডা, বদমাস, গ্যাঁট কাটা, পকেটমার, রেপিস্ট, খুনি সবই TMC-র মধ্যে এসে গেছে, আর কত মাসে যাবেন? এবার তো পার্টি গুটিয়ে যাচ্ছে, সর্বভারতীয় পার্টি থেকে লোকাল হয়ে গেছে। সে যেন এরকম মাস পার্টি করে কী লাভ, যাকে দেখলে মানুষ ভয় পাবে, যে পার্টি ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকতে পারবে না, ওরকম মাস পার্টির দরকার কী আছে? ক্লাস পার্টি করুন। নতুন একজন নির্বাচন কমিশনার রাজীব সিনহা, তিনি জানেন না কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, সেই অবস্থায় দাঁড়িয়ে 8 তারিখে ভোট, আদৌ কি বিষয়টা করা সম্ভব? দেখুন, রাজীব সিনহাকে এই জন্যই করা হয়েছে যে তার কোনো যোগ্যতা নেই, তিনি কিছু জানেন না। সরকার বা TMC পার্টি যারা ঠিক করে দেবে ওটা উনি মেনে নেবেন। একজন যোগ্য যদি কমিশনার হতেন তাহলে মীরা পাণ্ডের মতো তিনি কোর্টে যেতেন, সেন্ট্রাল ফোর্স চাইতেন এবং এতদিনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করে দিতেন। তাকে ধমকাচ্ছে রোজ আদালত, তারপরে ওনার জ্ঞান বুদ্ধি হয়নি, কারণ সে যোগ্যতা ওনার নাই। দাদা, ভাঙড়ের পর নগরাম কংগ্রেস তৃণমূল সংঘর্ষ, তৃণমূল অঞ্চল সভাপতিকে পিটিয়ে গুলি করে খুন, দুপক্ষে 4 জন আহত, আজকে বন্ধে ডাচ শাসক দল। এই যেখানে গণ্ডগোল হচ্ছে বিশেষ করে মুসলিম এলাকায়, সেখানে কে CPM, কে TMC, কে তৃণমূল বোঝা মুশকিল, কে কংগ্রেস বোঝা মুশকিল। আজকে TMC আসছে, কালকে কংগ্রেসে চলে যাচ্ছে, আর যেদিক থেকে হোক তারা এই যে পয়সা নিয়ে মারপিট করছে, ফলে এই যে হিংসা, মজার ব্যাপার। দেখুন, ভাঙড়ের মতো এলাকায় একাধিক পঞ্চায়েত আমাদের লোকেরা নমিনেশন করার মতো রেডি ছিল, কিন্তু যেরকম বোম বন্দুক চললো 4 দিন ধরে আমাদের লোকেরা যেতেই পারলো না, নমিনেশনই করতে পারলো না। হয় ISF করছে আর নাহলে TMC করছে, কংগ্রেস CPM নাই এখানে, এরকম অবস্থা। ফলেতে কী হচ্ছে, যদি ISF করতে না পারে কেউ করতে পারছে না, ফলে বিনা কন্টেস্টে সেখানে জিতবে ওরা। এখানে একাধিক হিন্দু গ্রাম আছে যেখানকার লোকেরা নমিনেশন করতো BJP তরফ থেকে, তারা ঢুকতেই পারেনি। গতকাল আইনি দিয়ে গোটা রাজ্যে ভোট, কমিশনকে সরকারের ধাক্কা জানিয়ে দিল হাইকোর্ট, 48 ঘন্টার মধ্যে আবেদন। কোর্ট তার কথা বলে দিয়েছে, করতে হবে নির্বাচন কমিশনকে, তারা যদি না করেন ধরে নিতে হবে, এটা TMC-র ইচ্ছাই হচ্ছে। গতকাল এতগুলো মৃত্যু হলো, আদালতে কিন্তু কমিশন জানিয়েছে তাদের কাছে কোনো মৃত্যুর খবর নেই। এরকম অন্ধ পুলিশ যদি থাকে, খুন ধর্ষণ দেখতে পায় না, তারা একটা মূর্খের স্বর্গে বাস করছে আর বলে দিচ্ছে কোনো খুন হয়নি, সাধারণ মানুষ দেখছে চোখের সামনে, আপনারা সমস্ত মিডিয়াতে দেখাচ্ছেন লাইভ, গুলি বোমা চলছে, রাস্তায় ডেডবডি পড়ে আছে, কাল তো কমপক্ষে 3-4 জনের মৃত্যু হয়েছে, তো প্রথম থেকেই এটা হয়েছে, তারপরে যদি পুলিশ বলে দেয় কোনো মৃত্যু হয়নি, তাহলে আপনি এই প্রশাসন পুলিশের উপর ভরসা করবেন যারা বাস্তবকে স্বীকার করে না? আর এর রিপোর্টের ভিত্তিতে যে নির্বাচন কমিশন কাজ করে বা কোর্ট কাজ করে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবে? যারা নমিনেশন করেছেন তাদেরকে দিকে দিকে মারধর করা হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে নমিনেশন তুলে নেওয়ার জন্য। নমিনেশন করতে দেওয়া হয়েছে এবং নমিনেশন তোলানো হবে। গতবারের কথা আমার মনে আছে, যেখানে আমরা করেছিলাম, পরবর্তীকালে তাদের বাড়িতে সিভিক পুলিশ পাঠিয়ে ধমকি দিয়ে এনে তাদের নমিনেশন উইথড্র করানো হয়েছিল। যারা করেনি তাদের ভোটে ঢুকতে দেওয়া হয়নি, তার যার পরে যারা জিতে গেছিলো তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করা হয়েছিল। আমরা ভুলিনি, 2100 জেতা প্রার্থীকে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে আমরা লুকিয়ে রেখেছিলাম,
তারপরেও পঞ্চায়েত গঠন করতে দেয়নি, জোর করে নিয়ে নিচ্ছে, সমিতি গঠন করতে দেয়নি সারা বছরে, সমিতির মেম্বারদেরকে শপথ নিতে দেয়নি কেসিআরিতে, এখনো স্যার পাঁচ বছর কেটে গেল। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী, প্রিয় গোপাল বিষয়ী, প্রিয় গোপাল বিষয়ী। বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।